বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান সম্প্রতি ঢালিউড কুইন অপু বিশ্বাস আরও একটি নতুন ভিডিও পোস্ট করেছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে আর এই ভিডিওটিতে ছেলে আবরাম খান জয় যখন ঘুমায় তখন সাকিব সাকিববপুর দুজনে মিলে কি কি করত বিশেষ করে আমেরিকায় থাকাকালীন এই কয়দিনে সাকিবের সাথে কাটানো কিছু খুনসুটির মুহূর্ত ভক্তদের কাছে শেয়ার করেছেন অপবিশ্বাস নিজেই অপবিশ্বাস বলেন ছেলে আবরাম খান জয় যখন ঘুমিয়ে পড়ত তখন আর অপু অর্থাৎ তারা দুজনে মিলে মজার মজার গল্প করত সারাদিন ঘুরে বেড়ানোর পর কেমন লেগেছে এই কথাগুলো শেয়ার করত তারা দুজনে এছাড়াও ভবিষ্যৎ প্ল্যানিং নিয়ে কিছু গল্প করত তারা তবে এবার নিউ ইয়র্ক থেকে ঢাকায় ফিরে আবারও কলকাতায় উড়াল দিয়েছেন অপুবিশ্বাস জানা গেছে কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ঈদে মুক্তি পাওয়া লালশাড়ি ছবিটি সরকারি অনুদানে তৈরি লালশাড়ি ছবিটি প্রযোজনা প্রতিষ্ঠান অপুজয় চলচ্চিত্রের ব্যানারে তৈরি হয়েছে এদিকে অপবিশ্বাস তার ফেসবুক পেজে কলকাতার ছবি প্রেমী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি প্রথম প্রযোজিত ছবি দেখার জানিয়েছেন তিনি লিখেছেন জুলাই সাড়ে কলকাতার নন্দনে বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে লাল শাড়ি প্রদর্শিত হবে কলকাতার দর্শকদের দেখার আমন্ত্রণ রইল পরিচালক জানান উৎসবের আনুষ্ঠানিকতা শেষে ঢাকায় ফিরবেন তারা এদিকে সাকিব খানের নতুন ছবিতে নায়িকা হিসেবে থাকছেন বলিউডের জেরিন খান এরপর থেকে আলোচনা যেন আর তুঙ্গে উঠেছে এখন দেখার বিষয় এই দম্পতি ঢাকায় এসে একসাথে সংসার করে কিনা প্রিয় বন্ধুরা আপনারা কি চান সাকিব আবারও এক হয়ে সংসার করুক অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলায় অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ